হাই রে লকডাউন, চালা রোডে বাড়া নাই, রিক্সা নিয়ে বাড়িলাম। মামার দুটো সন্তান আছে, কি করি, ভালো লাগতেছে না। যা সালা রিক্সাটা ধুয়াই, রোডে কোনো ক্যাব নাই। বাবা তুমি করছো? বাবা বাবা তোমার খিদা লাগছে? বাবা আমি রোডে গেছিলাম রিক্সা লইয়া, সরকার লকডাউন দিছে বুঝছস, রোডে কোনো মানুষ নাই বুঝছস। তোরা বাবা মা বাবার সন্তান বুঝছস বাবা, আমি কি আর এখন আমার কোনো নিরুপায় বাবা। লকডাউনের ভিতরে কোনো ক্যাব নাই, ঠিক আছে, কিছু অবস্থাতে আছি এখন, মরা ছাড়া কোনো পথ নাই বাবা। তুই অশান্তিতে আছি সরকার লকডাউন দিয়া আমাদেরকে বাবা, এখন মরা ছাড়া কোনো পথ নেই বাবা। হ্যাঁ বাবা, বাবা সরকারের লোকজন যদি চাল দেয় বাবা, তাহলে তুমি বলছো বাবা যে দেখি বাবা, যদি দেয় তাহলে বাবা নিয়ে আসবো, আর যদি না দেয় বাবা আমার আত্মহত্যা বাবা কোনো মত নেই বাবা। বাবা সকালে লোক চাল দিতেছে বাবা, তোমরা থাকো বাবা, আমি চাল নিয়ে আসি বাবা। হ্যাঁ তোমরা থাকো বাবা। ভাই আমরা তো সকালকে চাল দিতেছি, যেমন বড় ভাই দাদা এলাকার ভিতরে আমাদেরকে যে দায়িত্ব দিচ্ছে আমরা তো ওইভাবে দিতে আসছি ভাই। সরকার আমাদেরকে যেভাবে দায়িত্ব দিচ্ছে দেওয়ার জন্য আমরা তো সেইভাবে দিতেছি ভাই। এখন আমার এখানে কিছু লোক শর্ট পেরে গেছে, তো ব্যবস্থা করতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, যদি আসতে না এসতে হবে তাহলে মিলে জুলে দিতে হবে, তাহলে ভালো হবে। দুইটা তিনটা লোক আছে খুব পরে, মানে আসলে কয়েকদিন ধরে না খেয়ে দেবে। ঠিক আছে ভাই, আমরা চেষ্টা করতে চাই, কোন সমস্যা আছে দেখেন তো। আচ্ছা আমরা তো দিতেছি ভাই, এটা দেখেন ভাই, না দেখেন আমি আপনার দরে রওনা দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কেমন আছেন দাদন ভাই? ভাই লকডাউনে রোডে রিক্সা কোনো ক্যাব নাই, আমরা নিজের নেতৃত্ব দেন ভাই, ওটা চাইল পাত দিতেন ভাই, আমার মা মারা সন্তান দুটা। আরে ভাই রে, সকালে যে এরকম মানে 150 লোকের যাওয়া হয়েছে, আমরা তো সব ঠিক যে করুন, ওই জায়গা থেকে কোন ওই জায়গা টেলিফোন কতজনের দেওয়া যায়? যাক আপনি আপনার গাড়ি চালান, আপনার রিক্সা চালান ভাই, লকডাউনে খ্যাব নাই ভাই, কিছুদিন লাগে রিক্সা নিয়ে বাড়ি ভাই, কোনো খ্যাব নাই ভাই। আমাদের কাছে তো যা আছে সবই দিয়ে দিচ্ছি। আচ্ছা যাক, আপনি যেটা এত বুঝি বলেন, দেখি একটা ব্যবস্থা করে দেবেন। যান ভাই, তো যদি না দেন আমার সন্তানই না খায়, আমার দেবো ভাই। আচ্ছা দেখি, আমাদের ওই যে ইব্রাহিমপুরে আপনার জাফানি বন্দর কোনো আছে না, ওখানে মঞ্জু ভাইয়া আছে, উনি দেয় দেখি, আমি ওনার সাথে যোগাযোগ করিয়া, মঞ্জু ভাইয়ার রহমান দেখি ওনাদের সাথে যোগাযোগ করিয়া ওনাদের কাছ থেকে আপনার আছে কি না জানতে হবে। চেষ্টা করলে ভালো লাগে, কদিন বাচ্চা কিছু না খায় ভাই, চান্দা গাড়ি করতে আসুন ভাই। আচ্ছা দেখি, আপনার জন্য আমি ব্যবস্থা করতে পারি না, আসছেন তো ভাই, শেষ টাইমে আসছেন। আসসালামু আলাইকুম ভাই।
ওই যে ভাই আপনার সাথে দেখা হয়েছে মতন যে বললাম ওই যে একটা লোকের ব্যাপারে, ছয় সাতটা লোক ভাই, এই যে এখন বাসায় ঢোকা দেখছি একটা লোক আইসে, মানে খুবই মানে রিকোয়েস্ট করতে আছে, ওনার দুইটা সন্তান হলে রিক্সা চালায় 20-30টা ভাড়া মারে। আচ্ছা ভাই আমি ওনারে ফাটাই দিই, ওনার জন্য আপনি একটা ব্যবস্থা করে দেন, একটা প্যাকেট দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনি যান। ওই ওই একটা লোক আসবো সোহেল ভাই, ওই লোকটা একটা খাবার দিয়ে দিও। ঠিক আছে ভাই, এক প্যাকেট আছে, হ্যাঁ ওটা দিয়ে দিও। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। সোহেল ভাই পাঠাইছিল ভাই আপনার দ্বারা ভাই, ওই সোহেল ভাইয়া বলে আপনার করছিল ভাই, অমুকের কাছে গেছি, অমুকের কাছে ভাড়া, অমুকের কাছে কিনে অমুকের কাছে ভাড়া, ওই সোহেল ভাইয়ের দোকানে সোহেল ভাই আমার দ্বারা পাঠাইছে ভাই, যদি না দেন আমার মাথাটি না খায় মরব ভাই। আচ্ছা ভাই আসছেন তো, সোহেল ভাই পাঠাইছে তো, তো সরকার তো লকডাউন দিছে, তারাও দিতেছে আমরাও দিতেছি, এখন লকডাউন মেনে চলেন ঠিক আছে। আর ভাইয়া শোনো, ওই যে একটা খাবার আছে না ভাই, ওই খাবারটা এই ভাইকে দিয়ে দাও। ঠিক আছে ভাই, আমি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, খাবারটা নিয়ে আসো, এই খাবারটা নিয়ে যান ভাই, আমাদের এটাই তো কাজ ভাই। আরে ভারতের এটাই কাজ, এটাই কাজ তো ভাই, কুড়িতে এটাই ভাই। আপনি যে উপকারটা করতেছেন ভাই, আপনি এই উপকার হলে আল্লাহর কাছে আপনি অনেক বড় একটা জায়গা স্থান বানিয়ে আলেছেন অলরেডি। চলেন ভাই যাই, চালাবে। আচ্ছা ঠিক আছে।